एक्स्ट्रा टाइम। বলিউডের মশালা মুভির গল্পে এই গল্পগুলি ভীষণ রকম হিট। ধনী প্রভাবশালী পিতার একমাত্র কন্যার সঙ্গে প্রেম হবে এক উঠতি যুবকের। এই গল্পটাও অনেকটা তেমনি। এখানে নায়কের পারফরমেন্স নিয়ে আলোচনা হয় প্রচুর, আর তার লুকস নিয়েও কথা হয়। আসলে সুদর্শন ক্রিকেটার বললে যেটা বোঝায় তিনি অনেকটা তাই। জাতীয় দলে খেলেন, আইপিএলেও খেলেন, তার উপরে দেখতে শুনতে খারাপ না, তাকে নিয়ে তো আলোচনা হওয়ারই কথা। তবে শুভমান গিলের আরও একটি ব্যাপার নিয়ে অনেক বেশি আলোচনা হয় চারিদিকে, তা হলো তার রিলেশনশিপ স্ট্যাটাস। এই মুহূর্তে তিনি কি সিগন্যাল নাকি কারোর প্রেমে মজেছেন? শুনলে অবাক হবেন, তিনি নাকি সচিন তেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে সম্পর্কে রয়েছেন। গত কয়েক মাস ধরেই সারা তেন্ডুলকারের সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়াচ্ছে, কিন্তু এবার যাবতীয় জল্পনার অবসান করলেন কেকেআর তারকা নিজেই। তিনি জানাচ্ছেন তার সঙ্গে সচিন তেন্ডুলকারের মেয়ের কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু এখানেই কি শেষ? সম্পর্ক নেই বললেই হলো? সোশ্যাল মিডিয়ায় কিন্তু সারার বেশ কয়েকটি পোস্টে গিলকে কমেন্ট করতে দেখা গিয়েছে। সারা শুভমানের সম্পর্ক নিয়ে তারপর থেকেই চারিদিকে জল্পনা ছড়াতে শুরু করেছে। কিন্তু এইবারে তিনি সত্যি কথা জানিয়ে দিলেন, আপাতত তিনি একাই আছেন। অদূর ভবিষ্যতে কারোর সঙ্গে সম্পর্কে জড়ানোর পরিকল্পনা আপাতত নেই তার মাথায়। অর্থাৎ সারার সঙ্গে তার যে সম্পর্কের কথা শোনা যায় তা কি পুরোটাই জল্পনা? এখনও পর্যন্ত তার যে কোনো বাস্তব ভিত্তি নেই সেটা জানিয়ে দিলেন কেকেআর এবং ভারতের ওপেনার। সারাও শুভমান কিন্তু মাঝে মধ্যে এখনও পরস্পরের ফেসবুক বা টুইটার পোস্টে কমেন্ট করে চলেছেন। তাই নেটিজেনদের অনেকেই ভেবেছিলেন দুজনের মধ্যে কোনো রকম সম্পর্ক থাকতেই পারে। কিন্তু মুখে যাই বলুন, নেটিজেনরা কিন্তু ছাড়ছেন না, তারা কিন্তু ধরেই নিয়েছেন সচিন তেন্ডুলকারের কন্যার সঙ্গে চুটিয়ে প্রেম চলছে শুভমান গিলের। আর প্রেম যদি পরিণতি পায় তবে সেই জুটি যে গোটা ভারতবর্ষ জুড়ে আলোড়ন ফেলবে তাতে কিন্তু সন্দেহ নেই। সচিন তেন্ডুলকারের মেয়ে বলে কথা, এ কাহিনীও বলিউডি মশালা গল্পের মতোই সুপার ডুপার হিট। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।